गुड आफ्टरनून स्टूडेंट्स, आज हमरा प्रस्रवण बा स्प्रिंग ए नी आलोचना करब। साधारणत भूपृष्ठेर कोनो छिद्रपद दिए जखन भौमजल स्वाभाविक भावे बेरिये आसे सेई भौमजलेर स्वाभाविक निर्गमनकेई प्रस्रवण बोले। मंकहाउसर मते किछुटा बेगेर संगे भूगर्भेर जल स्वाभाविक उपाये भूपृष्ठे निर्गत होले ताके प्रस्रवण बोले। द टर्म स्प्रिंग इज एप्लाइड टू सबसार्फेस वाटर हुईच गस्ट्स आउट फ्रॉम द ग्राउंड। तो ভূ অভ্যন্তর থেকে যখন জল বেরিয়ে আসে সেই ভৌমজলের নির্গমনকেই প্রস্রবণ বলে। মূলত চ্যুতিরেখা, ভৃগুতট রেখা, প্রবেশ্য ও অপ্রবেশ্য শিলার সংযোগস্থল, ভূতাত্ত্বিক অসঙ্গতি তলের রেখা বরাবর ভৌমজল ভূ পৃষ্ঠের মানে সেই সংযোগস্থল বরাবর ভৌমজল বেরিয়ে এসে প্রস্রবণ সৃষ্টি করে। যখন একটা রেখা বরাবর প্রস্রবণ, বেশ কয়েকটি প্রস্রবণ একসাথে বেরিয়ে আসে, সেই রেখাটাকে প্রস্রবণ রেখা বা প্রস্রবণ স্প্রিং লাইন বলে। ভারতে মূলত চারটি প্রধান প্রস্রবণ অঞ্চল আছে। উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশের কুমায়ুন হিমালয় আছে, যেখানে অন্যতম বিখ্যাত প্রস্রবণ দেরাদুনের সহস্রধারা। মহারাষ্ট্রের দু নম্বর, মহারাষ্ট্রের কঙ্কন উপকূলে সহাদ্রি পর্বতের পাদদেশীয় অঞ্চলে প্রচুর প্রস্রবণ লক্ষ্য করা যায়। তিন, ছোটনাগপুর মালভূমির গ্রানাইট ও নিস গঠিত উঁচু পাহাড়ি অঞ্চলে প্রস্রবণ লক্ষ্য করা যায়। আর মেঘালয় মালভূমিতে বেশ কিছু প্রস্রবণ লক্ষ্য করা যায়। তো এই হচ্ছে ভারতের মূলত প্রস্রবণ অঞ্চলগুলো। তাছাড়া প্রস্রবণের উৎপত্তি বা অরিজিন অফ স্প্রিং বলতে বোঝায় যেখানে ভৌম জলস্তর ও ভূপৃষ্ঠের ছেদ বিন্দু আছে, মানে গ্রাউন্ড ওয়াটার আর সারফেসের যেখানে কন্ট্যাক্ট হচ্ছে সেই অংশে কিন্তু আমরা প্রস্রবণ দেখতে পাই। আর তাছাড়া প্রবেশ্য ও অপ্রবেশ্য শিলাস্তরের দুর্বল সংযোগস্থলে, উইক জোন বিটুইন ইম্পারমিয়াবল অ্যান্ড পারমিয়াবল রক, সেই সকল জায়গায় আমরা কিন্তু প্রস্রবণ দেখতে পাই। এখন দ্য ফ্যাক্টার্স উইচ ডিটারমিনিং স্প্রিং বা কন্ট্রোলিং ফ্যাক্টার্স অফ স্প্রিং যদি আমরা বলি, দেয়ার আর এইট বা আটটি প্রভাবক আছে যারা মূলত প্রস্রবণকে নিয়ন্ত্রণ করে। প্রথমত শিলাস্তরের প্রকৃতি ও গঠন বা দ্য স্ট্রাকচার অ্যান্ড দ্য নেচার অফ দ্য রক স্ট্রাকচার, শিলাস্তরের প্রকৃতি ও গঠন। দুই, শিলাস্তর ও ভূমির ঢাল, দ্য স্লোপ অফ দ্য ল্যান্ডফর্ম অ্যান্ড দ্য স্লোপ অফ দ্য রক বেড। তিন, শিলাস্তরের গভীরতা, দ্য ডেপথ অফ দ্য রক স্ট্রাকচার অর দ্য উইথ অফ দ্য রক স্ট্রাকচার। চার, শিলাস্তরের সচ্ছিদ্রতা, ভঙ্গিলতা, চ্যুতি, ফাটল, দারণের অবস্থান ও পরিমাণ, অর্থাৎ শিলা দ্য
প্রেজেন্স অফ পোরোসিটি, দ্য বেন্ডনেস, ফল্টিং, ফ্র্যাকচার, রাপচার অ্যান্ড ইটস ম্যাগনিটিউড। 5 নম্বর, শিলাস্তরের প্রবেশ্যতা ও জল ধারণ ক্ষমতা, দ্য পারমিয়াবিলিটি অফ দ্য রক স্ট্রাকচার অ্যান্ড ইটস ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি। 6, প্রবেশ্য ও অপ্রবেশ্য শিলাস্তরের পারস্পরিক অবস্থান, দ্য রিলেটিভ লোকেশনাল সিচুয়েশন অফ পারমিয়াবল অ্যান্ড ইম্পারমিয়াবল লেয়ার। 7, অধঃক্ষেপণের প্রকৃতি, পরিমাণ ও স্থায়িত্ব, দ্য নেচার অফ প্রেসিপিটেশন, দ্য অ্যামাউন্ট অফ প্রেসিপিটেশন অ্যান্ড ইটস স্টেবিলিটি। আর 8 নম্বর হচ্ছে ভৌম জলের চাপ, দ্য প্রেশার অফ দ্য পিজিওমেট্রিক লেভেল। তো ভৌম জলের চাপ, তো এই 8টি ফ্যাক্টর বা এই 8টি প্রভাবক ভৌম জল কীভাবে প্রস্রবণ সৃষ্টি করবে সেগুলোকে নিয়ন্ত্রণ করে। এখন আমরা বিভিন্ন প্রকার প্রস্রবণের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। প্রস্রবণের শ্রেণীবিভাগ করার সময় প্রথমেই যেটা মাথায় আসে, প্রস্রবণের জলের স্থায়িত্বের ভিত্তিতে প্রস্রবণকে 2টি ভাগে ভাগ করা যায়, 1 অবিরাম প্রস্রবণ, 2 সবিরাম প্রস্রবণ। এখন যেই প্রস্রবণে সারা বছর সবসময় জল নির্গত হয় তাকে অবিরাম প্রস্রবণ বা পারমানেন্ট স্প্রিং বলে। যেমন সোন নদীর উৎস সোনামুড়া প্রস্রবণ একটা পারমানেন্ট স্প্রিং। এরপরে যেটা আসছে সবিরাম প্রস্রবণ, সেখানে প্রবেশ্য শিলাস্তরের মধ্যে জলস্তরের ওঠানামার সাথে প্রস্রবণের নির্গমন নির্ভর করে। ফলে যখন প্রবেশ্য স্তরের জলতলটা অনেকটা নিচে নেমে যায় তখন প্রস্রবণে আর জল পাওয়া যায় না। মূলত শুষ্ক ঋতুতে এই ধরনের প্রস্রবণ আমরা দেখতে পাই, এবং শুষ্ক ঋতুতে প্রস্রবণে জল আমরা পাই না। এই প্রস্রবণকে ইন্টারমিটেন্ট স্প্রিং বা সবিরাম প্রস্রবণ, বা যেই প্রস্রবণে সারা বছর সবসময় জল নির্গত হয় না, আমরা এই ধরনের প্রস্রবণ কোথায় পাই? ঝাড়খণ্ডের লুপুংগুটু প্রস্রবণ হচ্ছে একটা সবিরাম প্রস্রবণের উদাহরণ। তাহলে প্রস্রবণের জলের স্থায়িত্বের উপর ভিত্তি করে প্রস্রবণকে 2টো ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হচ্ছে পারমানেন্ট স্প্রিং, আর একটাকে বলা হচ্ছে ইন্টারমিটেন্ট স্প্রিং। তাছাড়া প্রস্রবণে জলের উষ্ণতার উপর ভিত্তি করে প্রস্রবণকে মূলত 2টি ভাগে ভাগ করা যায়, 1 হচ্ছে উষ্ণ প্রস্রবণ, 2 শীতল প্রস্রবণ। উষ্ণ প্রস্রবণ কি? যখন প্রস্রবণের মধ্যে দিয়ে জলটা নির্গত হচ্ছে সেই জলের তাপমাত্রাটা বেশি থাকবে, এবং সেই জলের উষ্ণতা বেশি থাকার কারণেই সেই প্রস্রবণের নাম হয়েছে উষ্ণ প্রস্রবণ বা হট স্প্রিং। আবহিক জল ভূ অভ্যন্তরে সুগভীর স্থানে নেমে ভূতাপীয় শক্তিতে
উত্তপ্ত হয়ে খনিজ সমৃদ্ধ হয়ে ছিদ্রপথে নির্গত হয়ে এই ধরনের প্রস্রবণ সৃষ্টি করে থাকে। তাছাড়া উত্তপ্ত উদ্ভেদী আগ্নেয় শিলাস্তরের মধ্যে দিয়ে ভৌমজল নির্গত হওয়ার সময় ভৌমজল উত্তপ্ত হয়ে পড়ে এবং এই ধরনের প্রস্রবণ সৃষ্টি হয়। যেমন পশ্চিমবঙ্গের বক্রেশ্বরের প্রস্রবণের উষ্ণতা প্রায় 53 থেকে 72 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকে। তাছাড়া ঝাড়খণ্ডের রাজগীর প্রস্রবণ, বিহারের সীতাকুণ্ড, ওড়িশার বেরহামপুর এবং হিমাচল প্রদেশের তাতাপানি মণিকরণের প্রস্রবণ হচ্ছে উষ্ণ প্রস্রবণ। এবং উষ্ণ প্রস্রবণ যেমন একদিকে আছে উষ্ণতার উপর ভিত্তি করে, তেমন শীতল প্রস্রবণও থাকবে। সেখানে জল যেটা নির্গত হয় সেটা অত্যন্ত শীতল থাকে এবং সেই জলের তাপমাত্রা প্রায় 4 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকে। 4 ডিগ্রি সেন্টিগ্রেড কেন? 4 ডিগ্রি সেন্টিগ্রেডে জলের ঘনত্ব সর্বাধিক হয়। যেমন উত্তরাখণ্ডের দেরাদুনের সহস্রধারা, মুসৌরির প্রস্রবণ যেটা কেমটি ফলস, এই ধরনের প্রস্রবণের শীতল প্রস্রবণের উদাহরণ। তাহলে উষ্ণতার ভিত্তিতে প্রস্রবণকে হট স্প্রিং এবং কোল্ড স্প্রিং এই দুটিতে ভাগ করা হয়েছে। এখন প্রস্রবণের জলের উপাদানের উপর ভিত্তি করে প্রস্রবণকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়, স্বাদু জলের প্রস্রবণ এবং খনিজ জলের প্রস্রবণ। স্বাদু জলের প্রস্রবণকে ইংরেজি বলা হয় ফ্রেশ ওয়াটার স্প্রিং এবং খনিজ জলের প্রস্রবণকে বলা হয় মিনারেল ওয়াটার স্প্রিং। অ্যাকচুয়ালি মিনারেল ওয়াটার স্প্রিং এ জলের মধ্যে সালফার, লৌহ যৌগ, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেশিয়াম ক্লোরাইড প্রভৃতি দ্রাব্য খনিজ প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায় এবং এই ধরনের প্রস্রবণের আশেপাশে স্পা টাউন গড়ে ওঠে, যা স্বাস্থ্যের উন্নতির জন্য সেই শহরগুলো গড়ে ওঠে যাকে বলে স্পা টাউন। ইংল্যান্ডের চেলটেনহাম এবং ভারতের রাজগীর এই ধরনের প্রস্রবণের উদাহরণ। এরপরে আমাদের আসতে হচ্ছে অভিকর্ষজ প্রস্রবণ, যেটা শিলাস্তরের গঠন ও প্রকৃতি অনুসারে প্রস্রবণকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। আবার বলছি, শিলাস্তরের গঠন ও প্রকৃতি অনুসারে প্রস্রবণকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়, অভিকর্ষজ প্রস্রবণ ও অঅভিকর্ষজ প্রস্রবণ। অভিকর্ষজ প্রস্রবণ কি? যেটা পৃথিবীর অভিকর্ষজ বলের প্রভাবে যে প্রস্রবণ লক্ষ্য করা যায় তাকে অভিকর্ষজ প্রস্রবণ বলে। অভিকর্ষজ প্রস্রবণের অন্যতম একটা প্রস্রবণ হচ্ছে অবনত জল প্রস্রবণ, যেটাকে ইংরেজিতে বলা হয় সাবমার্জ গ্রাউন্ড ওয়াটার টেবিল স্প্রিং, যেখানে ভৌমজল স্থায়ী ভৌমজলতল অবনমন হয়ে ভূপৃষ্ঠে ছেদ করে এই প্রস্রবণ গড়ে তোলে। এই প্রস্রবণকে অবনত জল প্রস্রবণ বলে। যেমন ঝাড়খণ্ডের লুপুংগুটি প্রস্রবণ এই ধরনের প্রস্রবণ। 2, সংযোগ প্রস্রবণ, অপ্রবেশ্য শিলাস্তরের উপরে থাকা প্রবেশ্য শিলাস্তরের সংযোগস্থলে ভৌমজলতল ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়ে যে প্রস্রবণ গড়ে তোলে তাকে সংযোগ প্রস্রবণ বা কন্ট্যাক্ট স্প্রিং বলে। কন্ট্যাক্ট স্প্রিংয়ের অনেকগুলো ভাগ আছে। প্রথমটা হচ্ছে নতিজল প্রস্রবণ বা ডিপ স্প্রিং। 2, হচ্ছে ভৃগুতট পাদদেশ প্রস্রবণ বা স্ক্রাফ ফুট স্প্রিং। 3, হচ্ছে ডাইক ও সিল প্রস্রবণ, ডাইক প্রস্রবণ আমরা দেখতে পাচ্ছি এখন এবং সিল প্রস্রবণও লক্ষ্য করা যায়। এবং এই আমরা এখানে এখন সিল প্রস্রবণ লক্ষ্য করতে পাচ্ছি, সিল প্রস্রবণ। এছাড়া আছে হচ্ছে
সমান্তরাল প্রস্রবণ বা প্যারালাল স্প্রিং, এইগুলো হচ্ছে আমাদের সংযোগ প্রস্রবণ বা কন্ট্যাক্ট স্প্রিং, এবং শেষে আমরা প্রস্রবণ মালাও লক্ষ্য করি। তাহলে কন্ট্যাক্ট স্প্রিংয়ের ভাগগুলো আমি আরেকবার বলছি, ভৃগুতট পাদদেশ প্রস্রবণ বা স্কার্ফ ফুট স্প্রিং, নতিজল প্রস্রবণ বা ডিপ স্প্রিং, তিন নম্বর হচ্ছে ডাইক ও সিল প্রস্রবণ বা ডাইক অ্যান্ড সিল স্প্রিং, চার নম্বর হচ্ছে সমান্তরাল প্রস্রবণ বা প্যারালাল স্প্রিং, এবং পাঁচ নম্বর হচ্ছে প্রস্রবণ মালা বা ফ্রন্টেনাইল। তো এই প্রকারে আমরা পাঁচ রকম ভাগে ভাগ করছি আমাদের সংযোগ প্রস্রবণ। এরপরে যেটা আসছে হচ্ছে চ্যুতি প্রস্রবণ। অভিকর্ষজ প্রস্রবণের অন্যতম প্রস্রবণ হচ্ছে চ্যুতি প্রস্রবণ, যেই প্রস্রবণটা মূলত চ্যুতির ফলে গড়ে ওঠে, যেই প্রস্রবণটা মূলত চ্যুতির ফলে লক্ষ্য করা যায়। হিমাচল প্রদেশের মণিকরণ প্রস্রবণ এই প্রকারের চ্যুতি ফলে গঠিত প্রস্রবণ। এবং পরেরটা হচ্ছে বিদার ও দারুণ প্রস্রবণ, যেখানে ফিশার অ্যান্ড জয়েন্ট স্প্রিং বলা হয় যেটাকে, যেখানে ব্যাসল্ট ও গ্রানাইট কোয়ার্টজাইটের মতো বিশালকার অপ্রবেশ্য শিলার অজস্র ফাটল সৃষ্টি হওয়ার মধ্যে দিয়ে এই প্রস্রবণ লক্ষ্য করা যায়। যেমন অমরকণ্টকের সোনা মোড়া প্রস্রবণ হচ্ছে একটি ফিশার অ্যান্ড জয়েন্ট স্প্রিংয়ের উদাহরণ। এরপরেরটা হচ্ছে দ্রবণ প্রস্রবণ বা সলিউশন স্প্রিং, যেটা চুনাপাথর গঠিত অঞ্চলে চুনাপাথরের স্তর গলে গিয়ে বা দ্রবীভূত হয়ে এই ধরনের প্রস্রবণ তৈরি হয়, তাকে দ্রবণ প্রস্রবণ বলে। যেমন এবং এই প্রস্রবণকে ভ্যাকলুশিয়ান প্রস্রবণ বা সলিউশন স্প্রিংও বলা হয়। মূলত ফ্রান্সের রোন উপত্যকায় ফন্টেন দা ভ্যাকলুস প্রস্রবণের নামানুসারে এই প্রস্রবণের নামকরণ হয়েছে। তাছাড়া মুসৌরির কেমটি জলপ্রপাতের উৎস হচ্ছে এই ধরনের দ্রবণ প্রস্রবণের থেকে সৃষ্টি হয়েছে। মুসৌরির কেমটি ফলস এই ধরনের দ্রবণ প্রস্রবণ থেকে সৃষ্টি হয়েছে। এখন আমরা অভিকর্ষজ প্রস্রবণ বা নন গ্র্যাভিটেশনাল স্প্রিংগুলো নিয়ে একটু আলোচনা করব। পৃথিবীর অভিকর্ষজ বল ছাড়াই অভিকর্ষজ বলের বিপরীত দিকে মূলত হাইড্রোস্ট্যাটিক প্রেসার বা উদক স্থিতিক চাপের প্রভাবে যখন ভৌমজল অভিকর্ষজ ভাবে অভিকর্ষজ বা ভূপৃষ্ঠের অভিকর্ষ শক্তির উল্টো দিকে বিপরীত দিকে কাজ করে বা গমন করে, সেই ধরনের প্রস্রবণকে অভিকর্ষজ প্রস্রবণ বলে। অভিকর্ষজ প্রস্রবণের প্রথমটাই হচ্ছে আর্টেজীয় কূপ, যেখানে মূলত একটা সিনক্লাইন বা অধভঙ্গের ওপর এই ধরনের আর্টেজীয় কূপ লক্ষ্য করা যায়। এবং আর্টেজীয় কূপের জলতল মূলত পিজিওমেট্রিক লেভেলের জলতলের যে জলতল থাকে সেই জলতলকেই বলা হয়। মানে আর্টেজীয় কূপ যেই লেভেল পর্যন্ত জল এনে দেয় সেই লেভেলটাই হচ্ছে পিজিওমেট্রিক লেভেল। এবং এই আর্টেজীয় কূপ গঠনে মূলত শিলাস্তরের বিশেষ ভূতাত্ত্বিক গঠন দরকার, এবং যেখানে প্রবেশ্য শিলাস্তরের নিচে অপ্রবেশ্য শিলাস্তর অবস্থান করবে, এবং যেখানে একটা স্থায়ী সম্পৃক্ত স্তর থাকবে, এই ধরনের কিছু প্রিরিকুইজিট বা প্রিকন্ডিশন আর্টেজীয় কূপ গঠনের জন্য দরকার। এবং এরপরের যে অভিকর্ষজ প্রস্রবণ, যেটা হচ্ছে গিজার প্রস্রবণ, যেটি ভূ অভ্যন্তরে যে সঞ্চিত জল
তা কোনো ম্যাগমার কন্ট্যাক্টে এসে যখন ম্যাগমার কন্ট্যাক্টে এসে যখন উত্তপ্ত হয়ে বাষ্পে পরিণত হয়ে সেখানে জল ফোয়ারার মতো বেরিয়ে আসে, তখন তাকে গিজার প্রস্রবণ বলে। তাহলে আমরা অবিকর্ষজ প্রস্রবণকে দুটি ভাগে ভাগ করলাম, হচ্ছে এক হচ্ছে আর্টেজীয় প্রস্রবণ আর দুই হচ্ছে গিজার প্রস্রবণ। তো আমাদের প্রস্রবণের শ্রেণীবিভাগটি আমরা মোটামুটি করলাম। তো এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো।